দর্শক, সম্প্রতি ভাইরাল হয়ে যাওয়া ঘটনা, অভিনেতা রাসেল মিয়া ভাই তার দুইটা অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করেছে news.7 থেকে। এই ছবি কারা ভাইরাল করলো, এই ছবির পিছনের কারণ কি, অবশ্যই আমরা রাসেল মিয়া ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনব। দর্শক, আপনারা জানেন, বেশ অবগত আছেন, ভাইয়ারে সিনেমা 2 সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। ঠিক এই ভাইয়ারে সিনেমা আলাপকালে, ও আরেকটা কথা বলতে হচ্ছে, ভাইয়ারে সিনেমার মূল কেন্দ্রীয় ছিল অভিনেতা রাসেল মিয়া ভাই। 2 সেপ্টেম্বর যখন এই সিনেমা মুক্তি পায়, রাসেল মিয়া ভাই আলাপকালে তিনি বলেছিলেন, এই সিনেমা পাপ মুক্ত সিনেমা, মানে এই সিনেমাতে কোনো পাপ নাই। দর্শক, এখানে আর একটা কথা বলতে হচ্ছে, রাসেল মিয়া ভাই যখন তিনি বলছিলেন যে এই সিনেমা পাপ মুক্ত সিনেমা, তখন তিনি কসম কেটেছিলেন, কসম খাওয়ার পর কাটতে কাটতে এই কথাটা বলেছিলেন যে পাপ মুক্ত সিনেমা ভাইয়ারে। এরপর যখন এই কথা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় তুলল যে পাপ মুক্ত সিনেমা, আসলে ভাইয়ারে সিনেমার মূল কাহিনীটা কি, এরপর রাসেল মিয়া সে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দেয়। সেই স্ট্যাটাসই হলো, বলতে চেয়েছি আমি ব্যক্তিগত কোনো পাপ করিনি বা আমার টিম কোনো পাপ করেনি, আমি বলতে চেয়েছি বা বুঝাতে চেয়েছি ইন্ডাস্ট্রিতে হাজার হাজার ভালো মানুষ রয়েছে যারা কোনো প্রকার পাপ কাজের সঙ্গে যুক্ত নয়, তারা শুধু সংস্কৃতিকে ভালোবেসেই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছে, সিনেমা বানাচ্ছে। আমি এটাই বুঝাতে চেয়েছি, আমি একটি হলে গিয়ে দেখি হাউসফুল, আবেগ সামলাতে না পেরে সেখানে সাংবাদিকদের সামনে বলে ফেলেছি এইটা পাপ মুক্ত ছবি, আমি সিনেমাকে হালাল হারাম বা পাপ মুক্ত বলতে চাইনি। রাসেল মিয়া তার বক্তব্যের কেউ পোস্ট পেয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। তো দর্শক, তিনি এই স্ট্যাটাসটা দিয়েছিলেন সে তার ভেরিফাইড ফেসবুক পেজে, কিন্তু news.7 থেকে তার অন্তরঙ্গের মুহূর্তের ছবি প্রকাশ করে সেখানে বলা হচ্ছিল, এই যে লও রাসেল মিয়া ভাইয়ের পাপমুক্ত সিনেমা ছবি। তো যাই হোক, পরে রাসেল মিয়া ভাইয়ের কাছ থেকে জানা যায় তিনি বলছিলেন এটা কোনো ভাইয়ারে সিনেমার শ্যুট নয়, এটা মূলত একটা শুটিংয়ের ছবি কিন্তু ভাইয়ারে সিনেমার নয়, অন্য একটা সিনেমার শুটিং করতে গিয়ে আর কি এই দৃশ্যটা তারা ধারণ করেছিল। তো যাই হোক, আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি ব্যক্তিগতভাবে রাসেল মিয়ার অনেক ভক্ত বলতে পারেন, তার অনেক শর্ট ফিল্ম, নাটক,